এই ধরনের ভুল থেকে কিভাবে রক্ষা পাবেন, এবং এই ধরনের ভুল যদি আপনার বিল্ডিংয়ে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের বিশাল একটি ক্ষতি হয়ে গেছে, আর এই ক্ষতিটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, বুঝবেন ভবিষ্যতে, এবং এমনভাবে বুঝবেন তখন কিন্তু আপনার আর করার কিন্তু কোনো উপায় থাকবে না। যাতে এই সমস্ত ভুলগুলো না হয় এবং যদি হয়ে থাকে সেই সমস্ত ভুলগুলো কিন্তু ঠিক করার আমরা অনেকটা সময় পাই এবং অনেক কিছু ওয়ে আছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত বিষয়গুলোই দেখাবো যাতে আপনারা এরকম কলমের রডগুলো বাঁকা না করে কিভাবে আপনি কলমটা সঠিক রাখবেন মানসম্মত করে, সেই সমস্ত প্রসেসগুলোই কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সব থেকে বড় কথা, আপনি যদি এরকম রড প্রত্যেকটা কলমেই বাগা করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিং আর বিল্ডিং থাকবে না, এটা কিন্তু আপনার টিনশেড বাড়িতে পরিণত হবে। আর যদি আপনার এটা বহুতলা ভবন হয় তাহলে আমি মনে করব আপনার সহ আপনার এই বিল্ডিংয়ে যতগুলো মানুষ বসবাস করবেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে হবে যে কোনো সময়। তার কারণটাও আমি এই ভিডিওর শেষে আপনাদের বলবো যে আপনার বিল্ডিংয়ের কি কি ধরনের ক্ষতি হতে পারে। তাই চলুন আজকে আমরা আমাদের মূল যে ভিডিও, আমরা এই সমস্ত কলমগুলো সঠিকভাবে কিভাবে রাখব এবং আমাদের কলম যদি বেজের উপরে এক একটু 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এদিক ওদিক চলেও যায় সেই কলমগুলো আমরা কিভাবে ঠিক করে আমাদের যথাযথ স্থানে রাখব, সেই সমস্ত প্রসেসগুলো কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে হবে। তবে ভিডিওটা একটু টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। আর যদি ভিডিওটা কোনো রকম টানাটানি করেন হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারেন। তো চলুন আমরা আজকে আমাদের মূল ভিডিও যেটা সেটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ তো যোগাবে। তো চলুন অনেক পচালি পারলাম, আমরা আমাদের এখন মূল ভিডিও শুরু করি। সমস্যাগুলোর সমাধান করতে আমরা দুইটা স্টেপে করতে পারবো। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা যখন এই বেজের উপরে এই যে শর্ট কলমগুলো করি, এই শর্ট কলমগুলো আমরা যদি এই ধরনের সেন্টার লাইনগুলো যদি টাঙায় যদি শর্ট কলমগুলো করা হয়, করার পরে কিন্তু আমাদের কলমটা সঠিক হয়। এবং আমরা কলমের মাথার উপরে যদি কভারিংগুলো সঠিকভাবে দিই তাহলে কিন্তু আমাদের কিছুটা সমাধানে আসতে পারে। এরপর দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা যখন এই গ্রেড বিমগুলো ঢালাই করি, এই গ্রেড বিমগুলো ঢালাই করার সময় আমাদের কিন্তু সবথেকে বড় জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই কলমের কাছে আমাদের যে ক্লিয়ার কভারিংগুলো আছে সেই ক্লিয়ার কভারিংগুলো চতুর সাইডে সমানভাবে কিন্তু ব্লক দিয়ে দিতে হবে। ব্লক দিয়ে যদি আমরা ক্লিয়ার কভারিংগুলো কলমের ঠিক করি, এমন সুতা দিয়ে যদি আমরা গ্রেড বিমগুলো করে এই রডের সাথে যে কভারিং থাকবে সেই কভারিংগুলো যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু আমাদের কিকারের সময় এসে এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয় না, তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এই সমস্যাগুলোর সমাধান করার যে উপায় দুইটা আমি আপনাদের বললাম, এই দুইটা উপায় কিন্তু সবথেকে কার্যকারী উপায়, আর এই দুইটা উপায় কিন্তু সঠিক উপায়। ওই দুইটা জায়গায় যদি আপনি কলমের কভারিং ঠিক না করে যদি এইরকম যদি কলমের রডগুলো প্রথম থেকে যদি বাঁকা করে দেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের কত বড় সমস্যা হচ্ছে সেটা এখন আপনি না বুঝলেও হয়তো 2-10 বছর পরে আপনি ঠিকই বুঝবেন। আর আমার এই কথাগুলো একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে আপনি পরামর্শ করে দেখবেন যে তারা আসলে কি বলে, যে এই ধরনের রড বাঁকা করা আসলে কতটা বিল্ডিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ। আর এই সমস্যাগুলোর থেকে সমাধান পেতে হলে পারে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা স্মরণে রাখবেন, আমার এই ভিডিওটা।
আর আমার মতো এমন ভুল ধরে দেওয়া ভিডিও আপনারা হয়তো আর সোশ্যাল মিডিয়াতে নাও পেতে পারেন, তাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে কিংবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।